আগুন যেন বাংলাদেশে নতুন এক আতঙ্কের নাম। প্রতিদিনই ঘটছে ভয়াবহ সব অগ্নিকাণ্ডের ঘটনা, যে আগুন পুড়ে ছাই করে দিচ্ছে সবকিছু, যেন কিছুই করার থাকছে না কারোরই। এবার মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 11টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা সহ প্রায় 35 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন। পথে বসে গেছে অন্তত 5টি পরিবার, মাটি হয়ে গেল পরিবারগুলোর ঈদ আনন্দ। স্থানীয়রা জানান, শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের শিকদার বাড়িতে জলিল শিকদারের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিষেই আগুনে লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম সিদ্দিক বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ততক্ষণে আগুনে 5টি পরিবারের বসতঘর সহ 11টি ঘর পুড়ে যায়। প্রিয় ভিউয়ার্স, দুর্ঘটনা নাকি ভিন্ন কিছু, এত এত আগুন লাগার ঘটনাকে কিভাবে দেখছেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।